একটি বাড়ি একটি কেনাডা প্রবাসী একটি বাড়ি একটি আমেরিকা প্রবাসী একটি বাড়ি একটি ইউরোপ প্রবাসী একটি বাড়ি একটি অস্ট্রেলিয়া প্রবাসী কেন বলি কথাগুলো কারণ ওই উন্নত দেশগুলোতে কেন মানুষ যাবে যদি একটা মানুষ কোনো একটা ব্যক্তি ছেলে হোক মেয়ে হোক যদি সে তার যোগ্যতা থাকে তা যেতে পারছে কেনাডাতে আমেরিকাতে ইউরোপে কি কারণে যাবে কেন সিঙ্গাপুরে নয় আমি সিঙ্গাপুরে তো ভিজিট করে আসলাম কেন মালয়েশিয়াতে নয় আমি তো ভাজি ভিজিট করে আসলাম কেন থাইল্যান্ডে বা অন্য কোনো কান্ট্রিতে নয় হ্যাঁ বা নয় আমি কেন বলছি কথাগুলো কারণ ওখানে আমি দেখেছি কত কষ্ট করে মানুষগুলো এত কষ্ট করছে সিঙ্গাপুর এত চমৎকার একটা দেশ পৃথিবীতে এত সুন্দর দেশই খুব কম আছে কারণ আমেরিকাও এত হয়তো সুন্দর না হ্যাঁ কারণ এত সুন্দর গোছানো একটা কান্ট্রি খুব কম হয় পুরো পৃথিবীতে মানে হাতে গোড়া দুই তিনটা ছাড়া হবে না তো এরকম একটা কান্ট্রিতে আমাদের দেশের অনেক বাঙালি আছে অনেক আছে ওখানে কিন্তু দেখা গেছে যে তারা এত কষ্ট করছে এত মানে কষ্ট করে মানে যে গিয়ে দিয়ে গেছে দালালের কাছে সেই টাকা উঠবে কিনা সন্দেহ কারণ ওখানে দেখলাম যে পঁচিশ হাজার টাকা পাচ্ছে সারা মাসে তো থাকবে কি খাবে কি যেখানে দুই ডলার থেকে পাঁচ ডলার হচ্ছে একটা হাফ লিটার পানির দাম তো সেখানে কেমন করে এই মানুষগুলো ওখানে থাকবে খাবে এবং তারপরে দেশে গেছে টাকা পাঠাবো ওই পঁচিশ হাজার টাকা থেকে অথচ ক্যানাডাতে গেলে কি হচ্ছে আমেরিকাতে গেলে কি হচ্ছে ইউরোপে গেলে কি হচ্ছে যদি ক্যানাডাতে কেউ মানে হিসেবে কাজ করে যেমন আমি সিঙ্গাপুরে দেখি যে আমি একটা ওয়াশিউ গেলাম সেখানে যে ওই দায়িত্বে ছিল সে ছিল একটা বাংলাদেশি তার হলো পাবনা